আপনারা দেখছেন টক শো জনতার মঞ্চ। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি জনতার মঞ্চে। বিরতিতে যাবার আগে আমার প্যানেল মেম্বারদের কাছে প্রশ্ন ছিল যে বিরোধী দলের গুলশানের অফিসের সামনে আজ বোমা বিস্ফোরিত হয়েছে এবং এর ফলে আমরা জানি যে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে বেশ গভীর রাতেও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং আগামীতেও আরও বেশ কিছু বিক্ষোভ মিছিলের সমাবেশের এবং আরও কিছু পরিকল্পনার কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যার ফলে আমরা ধারণা করে নিতে পারি যে বাংলাদেশের মোটামুটি পুরো বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা আবার বেশ অস্থিতিশীল হবে বলে ধারণা করা যেতে পারে। এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি? আমরা জানি যে মার্চে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপার আছে, আজকে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে, এর মধ্যে যদি বিরোধী দলের বিক্ষোভ মিছিল সারা দেশব্যাপী শুরু হয় তাহলে দেশের অবস্থা, দেশের পরিস্থিতি বেশ অশান্ত হয়ে যাবে। বিরোধী দল যেটা আমি যেটা বুঝতে পারতেছি বা দেখতে পারতেছি মিডিয়ার থেকে, সেটা হলো যেমন বেগম জিয়ার গুলশান অফিসের সামনে বোমা ফাটছে, এটা হলো একটা, কিন্তু তার চেয়েও যেটা বড় ইস্যু সামনে আসছে সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যত স্থাপনা আছে সেগুলো সাইনবোর্ড বদল করা, বিশেষত জিয়া এয়ারপোর্ট, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে তার সাইন বদলাইয়ে নেওয়া, তার কবরস্থান সম্বন্ধে বিভিন্ন কমেন্ট করা, এবং অলরেডি একটা খবরে আমি দেখলাম যে সরকারের বিভিন্ন মহল চিন্তাভাবনা করতেছে যে ওখান থেকে জিয়ার মাজার যে কমপ্লেক্সটা আছে ওই কমপ্লেক্সটাই ওখান থেকে সরাই নেওয়া হবে। কারণ সত্যিকার অর্থে তারা কী করবে কী করবে না আমরা জানি না, কিন্তু ইতিমধ্যেই সরকারের বিভিন্ন প্রভাবশালী নেতাদের যে কমেন্ট তাতে মনে হচ্ছে যে এটা হয়তো তারা তাদের মাথায় আছে এগুলো। তারপর আপনি যেটা এখন বিডিআরের কথা বললেন, তবে বিএনপি যে আন্দোলনের কথা এখন বলছে বা চেষ্টা করতেছে, অবশ্যই সেটা রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে দেবে। তবে এটার জন্য হয়তো সরকার দলীয় যারা তারা হয়তো বিএনপিকেই দায়ী করবে। আমি আপনার কাছে ফিরে আসবো মালিক ভাই, তবে তার আগে একজন ও কলার হারিয়ে গেছে, দুঃখিত, আপনারা ফিরে আসুন আবার লাইনে, আমরা কথা বলছিলাম যেহেতু প্যানেল মেম্বারদের সঙ্গে আপনাদের কাছে যেতে পারিনি। হ্যাঁ, এবং বিএনপির থেকে অবশ্যই সেটা বলা হবে যে এটা আমাদের কোনো দোষ নাই, এটা হয়তো সরকার দলের মানে তাদের যে অত্যাচার অবিচার অথবা তাদের সহনশীলতার অভাব অথবা তাদের প্রতিহিংসামূলক রাজনীতি, তার বহিঃপ্রকাশ তারা ঘটছে এবং ইতিমধ্যেই অভিযোগ আসছে যে তারা সেই পুরাতন একদলীয় বাকশাল ব্যবস্থায় তারা ফেরত যেতে চায়। আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আমি যদি ধরেন সরকারের একজন শুভাকাঙ্ক্ষী থাকতাম বা সরকার দলীয় ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার হতাম, আমি বলতাম যে আরেকটু ধীরে সুস্থে যাওয়ার জন্যে। তখন অনেকগুলো ইস্যু তারা সামনে আনছে যেগুলো এখন তারা ওখান থেকে পিছনে কীভাবে যাবে তাও সমস্যা, আবার সামনেও যদি যায় তাও তো রাজনৈতিক সংঘাত বাড়াবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কীভাবে তারা এগুলো ট্যাকল করবে সেটাও আমার জানা নেই। তবে যেমন আমি বলছি যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম চেঞ্জ করা, এট অল এই মুহূর্তে এটা জনগণের দাবি ছিল কিনা, আজ সকাল 10টা থেকে নাম নতুন নামের ফলক আমরা জানি যে লাগানো হয়েছে। জি, এটা এটা আজকে আপনি বললেন, এটা এটা আমি কতটা সুবিবেচনার কাজ তারা করলো আমি ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই এই একটা ইনসিডেন্ট বা এই জাতীয় ইনসিডেন্ট, এবং বিশেষত যদি মাজারের উপর কোনো হস্তক্ষেপ হয় তাহলে অবশ্যই বিএনপি উইল গো আউট ফর অল আউট মুভমেন্ট। এবং আমাদের দেশে মুভমেন্ট মানেই আপনার ধরেন রাস্তায় আবার ব্যারিকেড দেওয়া, আবার হরতাল ডাকা, এবং সরকার যদি আবার মনে করে যে আমরা তাদেরকে রাস্তায় পিটানো দেব, যেটা অসম্ভব না, তাদেরও অনেক কর্মী বাহিনী আছে। সরকার যদি পলিসিও না হয় তাদের হয়তো ছাত্রলীগ, যুবলীগ বা বিভিন্ন সমর্থকরা
শতপুরণ দিতে হয়ে যে কিন্তু একটা বিএনপির মিছিল আক্রমণ করতে পারে, সেটা যদি হয় তাহলে তো দুই পক্ষই সংঘাতের দিকে যাচ্ছে। আর প্লিজ একটা কথা আমি যেটা বলবো সেটা হলো যে বিএনপি পার্লামেন্টে এভাবে বললেন, পার্লামেন্টে তাদের আসন সংখ্যা এই নির্বাচনের পরে খুবই কম, কিন্তু ভোটের সংখ্যা যদি আপনি দেখেন ভোটের সংখ্যা কম না, এবং সত্যিকার অর্থে বিএনপি কিন্তু একটা মেজর দল এবং তার পিছনেও লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ সমর্থক আছে, কাজে শুধু পার্লামেন্টারি সিট দিয়ে তার ওই প্রপোর্শন অফ সাপোর্ট কিন্তু মেজার করা ঠিক হবে না, যে তারা যেহেতু খুব অল্প সংখ্যক পেয়েছে, ধরেন 10% সিট পেয়েছে, কাজে তাদের সমর্থক 10%, তাদের সমর্থক অনেক বেশি, এবং সরকার যদি ক্রমানুগতভাবে একটার পর একটা ভুল পদক্ষেপ নেয় এবং তাদের যে ক্রোধ অথবা তাদের ক্ষমতার যে আধিপত্য সেটা যদি দেখাতে চায় তা আমার মনে হয় যে সেটা মারাত্মক ভুল হবে। আমি ফিরে আসবো আপনার কাছে শামসুদ্দিন মানিক, আপনার কাছে জানতে চাইবো এই যে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দিন বদলের সরকার নয় এটা নাম বদলের সরকার, এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকার এবং 14 দলের যে বক্তব্য রয়েছে তারা বলছেন যে এটার প্রবক্তা নাম বদলের এই যে প্রচলন এই যে চর্চা বা এই যে কালচার এটার প্রবক্তা বিএনপি, কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে সেখানে শেখ জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে কিংবা বেগম খালেদা জিয়ার নাম, তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং 14 দলের অর্থাৎ সরকারি দলের বক্তব্য হচ্ছে যে তাদের শিক্ষা তাদের দেয়া শিক্ষা মতোই তারা চলছেন। অন্যদিকে বিরোধী দলও বলছে যে এই তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন তাহলে এই শিক্ষাই তারা আবার চালিয়ে যাবেন, অর্থাৎ তখন তারা আবার নাম পরিবর্তনের সেই কালচারে ফিরে যাবেন। কিন্তু এই নাম পরিবর্তনের কালচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতি হচ্ছে জনগণের। আমরা জানি যে এই বর্তমানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর নাম করা হয়েছে এবং এই নাম পরিবর্তন করতে সরকারকে 1400 কোটি টাকার খেসারত দিতে হচ্ছে। এই 1400 কোটি টাকা বাংলাদেশের মতো একটি গরিব দেশের আর্থিক উন্নয়নে অনেক অন্যভাবে অনেক কি বলবো কম্প্রিহেন্সিভলি ইউজ করা যেত এই এই টাকা, কিন্তু সেক্ষেত্রে বিরোধী সরকারি দলেরও বক্তব্য হচ্ছে যে তারা যেই কালচার অতীতে দেখে এসছে সেই একই কালচারের রেশ ধরেই তারা চলছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন এবং যেটা মালিক ডক্টর মালিক বলেছেন যে এই মুহূর্তে নাম পরিবর্তনের কালচারে সরকারি দল কি না গেলেও পারতেন না? ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য, কারণ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। তার আগে আমি একটা কথা বলবো, এর আগে সাথে যেটা আপনি প্রশ্ন করেছিলেন বোমা হামলার ব্যাপার নিয়ে, বোমা হামলাটা অত্যন্ত নিন্দনীয় জিনিস, সেটা যার উপরই হোক না কেন, বেগম জিয়ার উপরই হোক বা শেখ হাসিনার উপরে হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কারণ এই দুজনই আমাদের জন্য অত্যন্ত হাইলি রেসপেক্টেবল, তো এটা নিন্দনীয়, সবসময় নিন্দনীয়। সুতরাং এটা আমরা কোনো অবস্থাতেই জনগণও কাম্য করে না, আমরা সুস্থ মানুষ হিসাবে এটা আমরা কাম্য করতে পারি না, তো এটার আমি নিন্দা জ্ঞাপন করি। আপনার প্রশ্ন হলো নাম বদল নাম নিয়ে, আমাদের তো আর অন্য কোনো কিছু নাই, একটা জিনিসই আছে শুধু নাম, কাজ আমি কি করি না করি সেটা বড় ব্যাপার না, ব্যাপার আমাদের নাম নিয়ে আমরা সব সময় মেতে থাকি সাধারণত। তো এখন জনগণ তো আপনি যেটা বললেন চোদ্দশো কোটি টাকা এই নাম বদলের জন্য খরচ হবে, এই ধরনের আরো 1400 কোটি টাকা ওনারা খরচ করেছেন। আমি আমি কাউকে এক এক ব্লেম দিচ্ছি না, শুনেন আমরা দেশ 30 লক্ষ লোক রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে যেই সেই কথা না, বুঝছেন, কিন্তু আজকে আমরা আমরা ফল কি পেয়েছি স্বাধীনতার এই এত বছর পরেও, আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাধীন, এখন কিন্তু আমরা পরাধীন, বরঞ্চ স্বাধীন বললে ভুল হবে, এখন পরাধীন আমরা, কিভাবে পরাধীন আমরা, তো এই সন্ত্রাসীদের হাতে পরাধীন, যে গভর্নমেন্টই আসুক না কেন আমাদের তো কোনো নিরাপত্তা দিতে পারতেছে না, সংসদে তো আমরা পাঠাই নাই। এই যে নামের কথা বললেন, আজকে নাম পরিবর্তন, নাম তো এর আগেও
পরিবর্তন হয়েছে, হ্যাঁ বিএনপি পরিবর্তন। এখানে একটা কথা, নাম পরিবর্তন কেন, নাম আগে আপনারা কাজ করেন তারপরে নাম আসবে। নাম আপনি একটা নতুন আমার একটা এক্সাম্পল কিছু একটা বানান, বানিয়ে ওইটার মধ্যে আপনি নাম দেখেন, সুন্দর একটা নাম। এখানে একটা কথা আছে যেটা সরকারের তরফ থেকে দুই একজন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, অবশ্যই শুধু আপনি আমি বলতেছি।